BTS নাকি সাউথ কোরিয়ার একটা ওই যে ড্যান্স নাচ করে খোঁজাখুঁজি শুরু করছে। খোঁজাখুঁজি শুরু করার পরে কাউকে পাই না। ওরা আম্মুকে জিজ্ঞেস করলাম মেয়ে কোথায়, আমি প্রতিদিন এসে মেয়েকে দেখি বাসায়, আজকে দেখি না, মেয়ে কোথায়? কয় লাইব্রেরিতে গেছে, লাইব্রেরিতে কিছু রঙিন কাগজ লাগবে, ওই দলগতির কী কাজ হয়, ফুল আঁকে, পাখি এটা সেটা, ওই খাতার উপরে ওগুলো তো আপনাদের মিডিয়া ফুটেজ নিয়ে আসছে অনেক কিছুই। ওই দিনকে দুপুরে একটা দশ মিনিটের পরে ওরা নিজেদের ইচ্ছায় চলে আসে, কিন্তু ওরা যেভাবে যে প্রমাণগুলি রেখে গেছে, তে ওই যে BTS নাকি সাউথ কোরিয়ার একটা ওই যে ড্যান্স নাচ করে ওনাদের একটা ফ্যান্স ক্লাব থাকে, ওইটা ওনারা বাসায় মোবাইল দেখতো, ইন্টারনেটের লাইন আছে, আমার পাশের ঘরে এলইডি টিভি আছে, এগুলি দেখতো সবসময়, বাসার ভিতরেই থাকতো। তো কাজেই আমরা বুঝতে পারিনি যে ওরা এভাবে যে একটা দুর্ঘটনা ঘটাবে যে চলে যাবে, তো কখনো না, চলে গেছে দোকানে যাবে, দোকানের কথা বলে, দোকান থেকে ফিরে আসে না। এর পরে আমরা দুইটা বাজে তখন খোঁজাখুঁজি শুরু করছি যে আমাদের মেয়েরা কোথায়। এই বলে দোকানে গেছে, ওই বলে, ওনারগুলো মানে তিনজনকে খোঁজাখুঁজি শুরু করছে। খোঁজাখুঁজি শুরু করার পরে কাউকে পাই না। আমি লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে দেখলাম লাইব্রেরি বন্ধ, স্কুল ছুটি হয়ে গেছে, স্কুলও বন্ধ করে দিয়েছে। এখন আমরা আশেপাশে যত জায়গা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে খোঁজাখুঁজি করি, কোথাও কোনো রেসপন্স পাচ্ছি না। তারপর আমরা কী করবো, এখন কী করার আছে আমাদের? আমাদের থানা, প্রথমে থানাতে আসতে হবে, যেহেতু তিনটা মেয়ে একত্রে নিখোঁজ হয়ে গেছে। আমরা এখানে এসে একটা জিডি করলাম, জিডি করার পরে স্যাররা বলল, ওখানে তদন্ত গেল মনীষ স্যার, উনি অনেক যথেষ্ট মানে কষ্ট করছে, তাদের টিম পুরো টিম গেছে, এদের মাধ্যমে সিসি ফুটেজ রাস্তাতে রাস্তাতে যেগুলো ছিল ওগুলো মানে চেক আপ করেছে, আমাদের মোবাইল ছিল দুটা, মোবাইল বাসা দুটা, তারা টেকিংয়ের জন্য এখানে নিয়ে আসছে, আমিও ছিলাম, বেশ কষ্ট করছে তারা দেখলাম আপনাদের জন্য ইনশাল্লাহ। তাই আমরা আজকে ফিরে পেলাম, মেয়েদেরকে ফিরে পেয়ে যে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি, কিন্তু আমাদের মেয়েদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, এই জন্য আমাদের পুলিশ স্যারদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক তাদের কষ্টের জন্য আমরা মানে কি আর বলবো, এই ঘটনার জন্য আমাদের জন্য অনেক শিক্ষা আছে, যেন কোনো ছেলে বা মেয়েদেরকে যেন টাচ মোবাইল দেওয়া হয় না, বা এলইডি টিভি বাসা এগুলো অনেক খারাপ, এই আজেবাজে এগুলি দেখে নাটক বা দিয়ে কমেন্টস করতে পারে, ওনারা আবার কমেন্টসের অ্যান্সার দেয়, এইগুলি দেওয়াটা ঠিক না, তার বাচ্চারা অবশ্যই নষ্ট হওয়ার অগ্রগতি থাকে। এখন এখন ডিজিটাল যুগ যেহেতু, আরও দেখেন এরা বাচ্চাদের মা বেশি করে একটু সময় দিতে পারে, কারণ বাবা যদি বাহিরে কাজ করে সবসময় তো বাইরে থাকতে হয়, এক্ষেত্রে মায়েরই অবদান বেশি এই আর কি। আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা হয়েছে ইনশাল্লাহ, দেখি বাকি জীবনটা কিভাবে কাটা যায়, আপনাদের মানে সহযোগিতা যা পাইছি, আপনাদের মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ।